মা বলেছে ডিম কিনে আনতে, তাই তো নিয়ে যাচ্ছি, যা করে খাবো, কিন্তু কাউকে দেব না, আমি একাই খাবো। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, তুই হেলান দিবি আমার কোলে। এই আই সজন, এই সজন তো পেলাম না, তুই আমার বন্ধু, তুই আমার সজন, আই বন্ধু চড়বি আমার হিরো সাইকেলে, আই সজন চড়বি আমার। ও নো, ফিলিয়ে দিল আমাকে তো। এই গানটা না ভালোই ছিল, এই গানটা করার একবার গান করবি, সাইকেল নিয়ে পড়ে গেছি, খুব জোর লেগেছে, গান করবি, আচ্ছা ছেলে তুমি। এই 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 আমি চালাবো, চালো তুমি চালো, চালো। আমিও যেটা দেখছি তুইও কি সেটাই দেখছিস? তাই তো মনে হচ্ছে। ঠিকই তো, হাবলু আসছে না? হ্যাঁ, এই সাথে আবার ডিমের পাতা, ডিমও আছে দেখছি। চল আগে ডিম ভাজা করে খাবো। আমার রাস্তা আটকালি কেন? তুই হাতে কিনে যাচ্ছিস কেন? ডিম নিয়ে যাচ্ছি, পুরো হাতির ডিম। না না, হ্যাঁ ডাইনোসর হাতি। এই ডিম কখনো খেয়েছিস? এটা মুরগির ডিম রে কানা, মুরগির ডিম। দেখে তো মনে হচ্ছে নাকি মুরগির ডিম। ওই ঘুঘু পাখি আছে না, ঘুঘু পাখি জানিস? চিনিস? তার ডিমের থেকেও ঘুঘু পাখির ডিম। এই জানিস ডিমের দাম কত জানিস? ক টাকা? 5 টাকা। 5 টাকা? 10 টাকা করে নিয়েছে, স্পেশাল ডিম, স্পেশাল আর বড় বড়। দেখি দেখ তোর চোখের থেকে বড় বড়। কটা ডিম? 10টা ডিম। কেন 10টা ডিম 10 দিনে খাবো? মাত্র 10 দিনে 10টা ডিম খাবি? হ্যাঁ, তুই একদিনে 10টা ডিম খেয়ে নিবি। সে খাবো, তাতে কি হয়েছে? আমার একটা প্ল্যান আছে, এই 10টা ডিম না 30টা ডিম হয়ে যাবে। 10টা ডিম এ সেটা কেমন করে? কিভাবে আমি 30টা ডিম পাবো সেটা বল। আমি তোর মাথায় একটা ডিম ফাটাবো, এর মাথায় একটা ডিম ফাটাবো, যার সহ্য ক্ষমতা বেশি সে এখানে জিতবে। তোর যদি সহ্য ক্ষমতা বেশি হয় তুই 30টা ডিম পাবি, আর এর যদি সহ্য ক্ষমতা বেশি হয় তাহলে বাকি ডিমগুলো সব গবে। না না, ওকে আমার ডিম দেবো না, আমার সহ্য ক্ষমতা বেশি, আমি 30টা ডিম পাবো। শর্ত আছে। শর্ত? কি শর্ত? যখন ডিমটা মাথায় ফাটাবো তখন কোনো শব্দ বা চেঁচালে যাবে না। আরে চেঁচাবো কেন? আরে এটা তো ডিম, থোড়ি লোহার বল নাকি যে চেঁচাবো? বুঝতেই পারবি। নে নে, শুরু কর, শুরু কর। রেডি তো? হ্যাঁ রেডি, আমি রেডি। মার মাথায় মার। দেখলি তো, আর কিছুই হয়নি। এবার তোর পালা গবলু। মার মার। ঠিক আছে, নে নে, এবার ওকে মার, ওকে মার। এবারে কিন্তু একটু অন্যরকম ভাবে মারবি, বুঝলি তো? নে নে, মার মার। এইবার জোরে মারতে হবে। এই কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলে 30টা ডিম পাবি না বলে দিলাম, কোনো আওয়াজ করবি না। এই এবার গবলুর পালা। আমি জানি না তুই কিছু একটা করি পারে। কি করে মারলি রে? কি করে মারলাম? হ্যাঁ, ফ্ল্যাশব্যাকে দেখি না একবার। বাড়িতে গিয়ে খাবো না, এখানেই খাবো। কি
দিতে পারছো আমাকে এই কিন্তু এই ভাজা গরু যে খাবো উনুন কোথায় উনুন লাগবে না লাগবে না আমার কাছে একটা আইডিয়া আছে আইডিয়া কি আইডিয়া তুই সূর্যমা দেখছিস এখানে সূর্যমামাকে বল না আর একটু রাগ করতে গার্লফ্রেন্ডের সাথে কি করবো সূর্যের তাপে নাকি ডিম ভাজা হবে ভাবা যায় দেখা যাক গবলু কত বছর পর ডিম ভাজা খেতে পারবে এই গবলু তুই খালি গায়ে ঘুরছিস তোর জামা কোথায় আরে খালি গায়ে গায়ে এমনি এমনি ঘুরছি পুরি যাব পুরি স্নান করতে এই তুই পুরি যাবি আমি প্যারিস যাব ঘটনাটা শুনিস নি কি ঘটনা আরে সেই বুড়ির বাগানে যে মোটা বট গাছ আছে পুরনো বট গাছ ওর নিচে একটা সাধু বাবা এসেছে শুনেছি ওর নাম ডাক শুনেছি তুমি নাকি মানুষকে এখান থেকে ওখানে পৌঁছে দাও আমাদের একটু পৌঁছে দাও না আমাদের সুখের জায়গায় কোথায় যাবি আমি না পুরী যাবো তুমি না সবের মনের আশা পূরণ করো আমার করো না গো ও তুই পুরী যাবি তীর্থস্থানে ঠিক আছে উঠে আয় এখানে আমার একটাই শর্ত যদি পাপ মনে যাস কোথায় গিয়ে পড়বি আমার কিন্তু ধারণা নেই ঠিক আছে এক মনে যাস কিন্তু আমাদের বন্ধুর পাপ মন নাই একদম নিষ্পাপ শিশু ঠিক আছে ওম হেলে গিলে কি বাঁকা চো খুশ বাবা গবলু কোথায় ওর মনের ইচ্ছা পূরণ হয়েছে ও যেখানে যাওয়ার চলে গেছে পুরি চলে গেছে ও বাবা বাবা ও বাবা আমি গার্লফ্রেন্ডের কাছে যাব আমার গার্লফ্রেন্ডের বাড়ি পাঠিয়ে দাও এই দাঁড়া একজন একজন হবে আমার আমার ঠিক আছে হ্যাঁ আমি 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 কিন্তু একটাই সত্য শুনেছিস তো হ্যাঁ ওই মনে পাপ আমার মনে পাপ নেই ঠিক আছে এই লেখা তো কাম করে কি ফুস বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলাম আবার ধ্যানে বসে যাই ওম হিং কিং চামুন্ডাই জয় জয় আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে প্যারিস যাবো বলেছিলাম কিন্তু কাদের বাড়ির কলা বাগান কলা বাগানের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমাকে না না পালিয়ে যাই এখান থেকে কিন্তু কলা চোর বলে আমাকে খুব মারবে পালাই এখান থেকে তাড়াতাড়ি আমি কোথায় চলে এলাম এটা কি আমার গার্লফ্রেন্ডের আম গাছ আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই কাদের বাড়ির আম গাছে চলে এলাম পালিয়ে যাই বাবা খুব মারবে নইলে আমি সাধু বাবাকে বলেছিলাম পুরী যাবো
আমাকে পচাবু খুলে দাদু বাবা ওই দাদু বাবা আমি বাড়ি যাবো কি করে